পুলিশের সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। পাশাপাশি আজ থেকেই কর্মস্থলে ফিরেছেন তারা। কর্মবিরতির পরে রাজধানীর সড়কে ট্রাফিকের কাজে ফিরেছেন পুলিশ, তবে কিছু কিছু পয়েন্টে এখনও দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এদিকে পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগকে ঘিরে রাজধানী জুড়ে যে এক ধরনের স্থবিরতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটির প্রেক্ষিতেই কিন্তু ট্রাফিকের দায়িত্বে যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু কাজ থেকে বিরতি নিয়েছিলেন। এবং স্বস্তির যে খবর সেটি হলো দীর্ঘ প্রায় 6 থেকে 7 দিন পরে কিন্তু তারা আবার কাজে ফিরেছেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাকরাইল মোড়ে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আজ সকাল থেকেই কিন্তু ট্রাফিকের দায়িত্বে যে পুলিশ সদস্যরা ছিলেন তারা কিন্তু আবার কাজে ফিরতে শুরু করেছেন, তবে পূর্ণাঙ্গ সংখ্যক যে পুলিশ সদস্য তারা কিন্তু এখনও কাজে শুরু করেননি। রাজধানীর গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু আমরা সকাল থেকে ট্রাফিকের পুলিশদের যে দায়িত্ব পালন সেটি দেখতে পেয়েছি। এর পাশাপাশি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন বা আনসার সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আজও দায়িত্ব পালন করছেন। এছাড়া শিক্ষার্থীরাও কিন্তু আসলে পুলিশকে সহযোগিতা করছে আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করার ক্ষেত্রে, এবং রাজধানীর সব মোড়েই কিন্তু ট্রাফিক এসেছে এটি আসলে আমরা দেখিনি। আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরেছি, যেটি দেখতে পেয়েছি যে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং আনসার সদস্য যারা রয়েছেন বা ফায়ার সার্ভিস সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আসলে পুলিশ সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করবেন ততক্ষণ তারা তাদের যে সহযোগিতা সেটি কিন্তু অব্যাহত রাখবেন। আর পুলিশ সদস্যরা যেটি বলছেন যে তারা আসলে ধীরে ধীরে তাদের কর্মকাণ্ড বা তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে কাজে ফিরে আসার সেই কাজে কিন্তু তারা ফিরে এসেছেন। আর সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে দীর্ঘ 5 থেকে 6 দিন পুলিশবিহীন যে ঢাকার ট্রাফিক সেটি কিন্তু এক ধরনের অস্থিতিশীল অবস্থা কিন্তু যেটা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু পুলিশ সদস্যরা ফেরার ফলে আস্তে আস্তে ঘুষে যাবে। এবং এখনও পর্যন্ত যেসব মোড়ে ট্রাফিক পুলিশ সদস্য আসে নাই সেই সব মোড়গুলোতে ট্রাফিক পুলিশ সদস্য যথাযথভাবে দায়িত্ব পালন করবেন, এবং এক ধরনের যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত সেটি খুব দ্রুত নিরসন হবে।